রাতে মৃত্তিকা তার মাকে খাওয়ার উদ্দেশ্যে ডাকতে রুমের সামনে গিয়েই দেখল ভেতর থেকে দরজা বন্ধ। মৃত্তিকা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। তার মা তো দরজা বন্ধ করেন না। আজ হঠাৎ কি হল, সে দু একবার ডাকল কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। হঠাৎ মনের ভিতর ভয় এসে বাধা বাঁধল। মৃত্তিকা কাঁপা কাঁপা স্বরে ডেকে আবার দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে ভরাট কণ্ঠে আওয়াজ আসলো, খাবো না। মৃত্তিকা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মা হঠাৎ এমন ভরাট কণ্ঠে কেন কথা বলছে? মনে হচ্ছে যেন কান্না করছে, কিন্তু কেনই বা কান্না করবে। মৃত্তিকা আরও একবার ডেকে কোনো সাড়া না পেয়ে রুমে এসে গেল। তার মায়ের মাঝে মাঝেই এমন হয়, আবার সকালে ঠিক হয়ে যায়। হয়তো বাবার কথা ভীষণ মনে পড়েছে, তাই আর না ডাকাই স্ত্রীও মনে করে সে ফিরে আসলো। মৃত্তিকার রুমে এসে খাটে শোবার পরেও অনেকক্ষণ ঘুম এলো না মায়ের চিন্তায়। ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ ঘুমের মধ্যেই তার মনে হলো কেউ একজন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকিয়ে আছে, আর তার চোখে মুখে উপচে পড়া ছোট ছোট চুলগুলো খুব যত্ন সহকারে কানের পিছনে গুঁজে দিচ্ছে। মৃত্তিকা অনেকক্ষণ চোখ খুলতে চেয়েও ঘুমের জন্য পারল না। এক পর্যায়ে জোর করে চোখগুলো টেনে খুলতেই দেখল সারা রুম জুড়ে রাতের নিস্তব্ধতা ঘিরে আছে। তাহলে এতক্ষণ এটা কি ভ্রম ছিল? হঠাৎ ব্যালকনির দিকে চোখ যেতেই দেখল পর্দার ওপারে কেউ একজনের আপছা ছায়া। মৃত্তিকা প্রথমে ভয়ে গুটিয়ে গেলেও পরে ভয়কে আড়ালে ঢেকে খাট থেকে নেমে দাঁড়াল। ততক্ষণে ছায়াটা মিলিয়ে গিয়েছে। ব্যালকনির ওখানে গিয়ে ভয়ে ভয়ে পর্দা সরাতেই কাউকে দেখল না। মাত্রই তো মনে হয়েছিল কেউ একজন এখানে আছে, কিন্তু এসেই কেউ নেই। এটা কিভাবে সম্ভব? হঠাৎ ব্যালকনিতে চোখ যেতেই দেখল ব্যালকনির কাচটা খোলা। এটা কে খুলবে? মৃত্তিকা প্রাচীর দিয়ে নিচের দিকে তাকানোর পরও কাউকে দেখতে না পেয়ে রুমে এসে গেল। খাটে এসে শুতেই আর ঘুম এলো না। সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই রুমের দরজায় আওয়াজ হলো। এত রাতে কেই বা দরজা ধাক্কাবে? বাসার কারো কিছু হলো না তো? মৃত্তিকা দরজা খুলতেই সামনের আগন্তুকটাকে দেখে থমকে গেল। এটা কি আদৌ ভ্রম নাকি সত্যি? কতদিন পর মানুষটাকে দেখল। মানুষটার দৃষ্টি অগোছাল, তার দৃষ্টিতে কি যেন একটা ছিল, অস্থিরতায় ভরা সেই দৃষ্টি। মৃত্তিকা আর তাকিয়ে থাকতে পারল না, সে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। এই চোখের দিকে তাকালে তার দুনিয়া ওলট পালট হয়ে যায়। মৃত্তিকার বক্ষ পিঞ্জরের হৃৎপিণ্ডটা ধপধপ করছে। কেমন আছিস মৃত্তি? মানুষটার শীতল দৃষ্টি দিয়ে এক বাক্যের কথাটা কানে যেতেই মৃত্তিকার মন শীতলতায় ছেয়ে গেল। সে তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারল না। বলছিস না যে আপনি কোথায় ছিলেন এতদিন? কথাটা বলতে গিয়ে মৃত্তিকার ঠোঁট কেঁপে উঠল। বুঝতে পারল মানুষটার উপর ভীষণ রকম অভিমান জন্মেছে। দূরে থেকেও বুঝি ভালোবাসা হয়। মৃত্তিকার এমন অভিমান ভরা কণ্ঠস্বর শুনে ঈশানের অস্থির দৃষ্টিগুলো হঠাৎ করে হাসি হাসি হয়ে ঠোঁটের কোনায় আপনা আপনি মুচকি হাসি এসে ভর করল। সে হাসি এগিয়ে মৃত্তিকার গালে হাত রাখতেই মৃত্তিকা উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ঈশান তা দেখে তার প্রিয়তমাকে এক হাতে জড়িয়ে নিল। মৃত্তিকাও বিড়াল ছানার মতো একদম গুটিসুটি হয়ে ঈশানের বক্ষ পিঞ্জরে গুজে রইল। আজ অনেকদিন পর রুমি আহমেদের মনে আগের স্মৃতিগুলো হানা দিচ্ছে। তার সাথে শফিকের প্রথম থেকে শুরু সব কিছুই আবার নতুন করে মনে পড়ছে। তার সাথে শফিকের প্রথম দেখা, এরপর প্রণয়, লজ্জা পাওয়া, সব মিলিয়ে কি রঙিন স্মৃতি! কিভাবে ভুলবে সে মানুষটাকে? রুমি আহমেদের চোখের সামনেই হানা দিল সেই 20 বছর আগের ডায়েরির রঙিন পাতাগুলো। তখন সবে মাত্র সত্য কিশোরীতে পা দিয়েছে রুমি আহমেদ। ফুটফুটে মেয়ে ছিল, সম্পূর্ণ বাসা মাথায় তুলত তার চঞ্চলতায়। বাবা ছিল না, দুই ছেলে এক মেয়েকে নিয়ে কোনো মতেই টানা পোড়েনের সংসারটা চালিয়ে নিত তাদের মা রাশিদা বেগম। একমাত্র মাটার উপরেও একদিন অসুস্থতা ভর করল। বাসায় যা অর্থ ছিল সব শেষের পথে। দিন যতই যায় ততই অসহায় হয়ে পড়ে তারা, সাহায্য চেয়েও ব্যর্থ হয়, কেউই এগিয়ে আসে না। একদিন লুৎফর আহমেদ মাঝপথে পড়াশুনো রেখে সম্পূর্ণ বাসার দায়িত্বটা নিজের কাঁধে নেয়। কেমন করে সে সংসার চালাতো বলা যায় না।
আস্তে আস্তে সুখের সংসার গড়ে উঠছিল। সত্য কিশোরী বয়সে পা রাখা চঞ্চল রুবি সংসারের কাজগুলো এক হাতে সামলে নিয়েছিল। মা সারাদিন বিছানায় শুয়ে বসে দিন কাটাত। লুৎফর আহমেদ খুব সুন্দরভাবে সংসারটা সাজিয়ে তুলেছিল। এর কয়েক মাসের মধ্যে হঠাৎ করেই তাদের সংসারটা আরো সুন্দর হয়ে উঠল। কোনো কিছুর কমতি নেই, বিরাট বিরাট দালান বানালো লুৎফর আহমেদ। ছোট দুই ভাই বোনকে খুব ভালোভাবেই পড়াশুনো করিয়ে বড় করে তুলছিল। আগে লুৎফর আহমেদের কাছ থেকে ছোট দুই ভাই বোন কোনো আবদার ধরলে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠত, অথচ এখন আর চিন্তার রেখা ফুটে ওঠে না। ওরা খোঁজার আগেই সব হাসি মুখে তাদের সামনে এনে দিত লুৎফর আহমেদ। আস্তে আস্তে গাড়ি বাড়ি সব হলো, তার ভাইয়ের অনেক বড় ব্যবসা হলো, তার সামনে পিছে অনেক মানুষ ঘোরে। তেমনি একদিন ভাইয়ের সুবাদে দেখা হয়ে গেল শফিকের সাথে, যেদিন চঞ্চল কিশোরী গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সেই সময় শফিক লুৎফর আহমেদের অপেক্ষায় সোফায় বসেছিল। দুজনের প্রথমবারের মতো দেখা। লুৎফর আহমেদের সাথে কাজের সুবাদে শফিক আহমেদ সবসময় রুমিদের বাসায় আসা যাওয়া করত। সেখান থেকেই আস্তে আস্তে দৃষ্টি বিনিময়, তারপর প্রণয়। সব মিলিয়ে দিন ভালোই চলছিল। হঠাৎ একদিন শফিক আহমেদের আসা বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে লুৎফর আহমেদ রুমি শফির বিষয়টা খেয়াল করতে পেরেছিল, যার ফলে তিনি শফিককে বাসায় আসতে নিষেধ করেন। কিন্তু চঞ্চল রুমি তো তা মানতে চায় না। লুৎফর আহমেদের এমন কড়া নিষেধাজ্ঞা শুনে শফিক আর বাসায় আসার সাহস পায় না। আর তাদের এমন প্রণয়ে, লুৎফর আহমেদের এমন চিন্তাধারা দেখে ভবিষ্যতের কথা ভেবে সম্পর্কটা শেষ করে দেয়। তারপর চঞ্চল রুমি একদিন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। লুৎফর আহমেদ তার একমাত্র বোনকে এমন রূপে দেখতে পারেনি। তিনি খেয়াল করল তার বোন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, এক রুমে নিজেকে আবদ্ধ করে নিয়েছে। এসব কিছুর পিছনে কি আছে তা লুৎফর আহমেদ খেয়াল করে শফিককে একদিন হুট করে বাসায় ডেকে এনে বিয়ের প্রস্তাব দেয়। এরপর পরই রুমি আহমেদের মুখে হাসি ফুটে ওঠে। মূলত শফিক আহমেদ ছিল একজন এতিম, তাই লুৎফর আহমেদ তার আদরের বোনটাকে এর হাতে তুলে দিতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত বোনের মুখে হাসি ফোটানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এরপর পরই তাদের বিয়ে, সুখেই চলছিল সব। মৃত্তিকা হওয়ার দুমাসের মাথায় শফিক আহমেদকে সবসময় চিন্তাগ্রস্ত দেখা যেত। রুমি আহমেদ কিছু জিজ্ঞেস করলেও বলতো না। হঠাৎ মৃত্তিকার তিন মাসের মাথায় খবর এলো শফিক খুন হয়েছে। খবরটা তার একমাত্র আদরের বড় ভাই এনেছিল, তার সাথে শফিকের হাতের রক্তমাখা ঘড়ি আরও অন্যান্য জিনিস। এতে রুমি আহমেদের বিশ্বাস না করে উপায় ছিল না। এরপর রুমি আহমেদ একমাত্র মেয়েটার দিকে তাকিয়ে আর শফিকের স্মৃতি দিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তিনি ভেবেছিলেন তার সাথে আর কেউ না থাকলেও তার একমাত্র বড় ভাই লুৎফর আহমেদ আছে। কিন্তু এতদিন পর সে এটা কি শুনল, তাও বা তার বড় ভাই? কিভাবে করতে পারল তার ভাই এই কাজটা? সে তো জানত রুমি আহমেদ শফিককে কতটা ভালোবাসে। কিভাবে পারল খুন করতে? রুমি আহমেদ যেন পাথর হয়ে গিয়েছেন। রুমি আহমেদ তখন লুৎফর আহমেদের কাছ থেকে বাকি কথাগুলো না শুনে রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এসেছিল, যার ফলে পিছনে লুৎফর আহমেদ অস্পষ্ট সুরে রুমি আহমেদকে আরও কিছু বলতে চেয়েছিলেন, সেগুলো আর শোনেননি। তিনি তার একমাত্র বোনকে হয়তো বেশিই কষ্ট দিয়ে ফেলেছেন ভেবেই বোনকে সামলাতে শোয়া থেকে ওঠার চেষ্টা করতেই মেঝেতে পড়ে গেল। রুমি আহমেদ অন্যদিকে খেয়াল না দিয়ে সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু কেনই বা খুন করল সেটাই তার শোনা হয়নি। কাল সকালেই তিনি তার ভাইয়ের কাছ থেকে সব শুনবে। কেন তার প্রাণপ্রিয় স্বামীকে সে খুন করেছে? তার কি হাতও কাঁপল না? এতদিন এই ভাইকে সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হিসেবে, অথচ আজ সব মিথ্যে, তার ভাই একটা খুনি। সকাল হতেই আহমেদ বাড়িতে শোকের ছায়া পড়ল। লুৎফর আহমেদ মাঝরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মুহূর্তের মধ্যেই বাড়িটা আশেপাশের মানুষে ভরে গেল। সবাই মুখ চেপে ধরে কান্নাই ভেঙে পড়ল। রুমি আহমেদ যেন পাথরে রূপ নিয়েছে, কথাই বলে না। অতি শোকে পাথর, তার সাথেও এমন হচ্ছে। কাল রাতে এক সত্যি জানার পরে একরাশ ঘৃণা এসে জন্ম নিয়েছিল ভাইয়ের প্রতি, অথচ এখন
তার এই পৃথিবীতে দুইজন আপনজন ছিল, শফিক আর তার ভাই। যখন শফিক খুন হয়েছিল মনে করেছিল এই পৃথিবীতে তার শ্রেষ্ঠ ভাই তার সাথে আছে, অথচ কাল শুনল সেই প্রিয়জনকে নাকি আরেক প্রিয়জন খুন করেছে, তাও বা পাপের রাজ্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বলে। আর এখন সেই ভাইটাও বিদায় নিল। রুমি আহমেদের বেঁচে থাকার শেষ অবলম্বনটাও তাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। কিভাবে বাঁচবে সে? সে যেন পাথর হয়ে আছে, চোখ দিয়ে কোনো অশ্রুই বের হচ্ছে না। শোয়া অবস্থায় নিশ্চুপ শান্ত ভাইকে সে এভাবে মানতে পারছে না। এতদিন মাকে আঁকলে রাখা ভাইটাও অনেক দূরে পাড়ি জমিয়েছে। রুমি আহমেদ মেঝেতে তার ঘুমন্ত নিশ্চুপ ভাইটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মাথাটা হঠাৎ করে ভীষণ যন্ত্রণা করছে, চোখগুলো আর খুলে রাখতে পারছে না। বর্ষা থেকে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে শেষবারের মতো ঝাপসা দৃষ্টিতে ভাইয়ের মুখখানা দেখে নিল। এরপর চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। মৃত্তিকা তার বড় মামি আর রেনিকে কোনো মতে অল্প কিছু খাইয়ে দিয়ে এসে মায়ের রুমে গেল। বড় মামার মৃত্যু যেন মা মেনে নিতে পারছে না। মৃত্তিকা সুপের বাটি নিয়ে মায়ের রুমে ঢুকতেই নার্সটা তার কাছ থেকে বাটি নিতে চাইলে মৃত্তিকা নিচে খাওয়াতে পারবে বলে ইশারা করল। মায়ের পাশে এগিয়ে যেতেই মৃত্তিকার চোখ ফেটে অশ্রু ঝরে পড়ল। তার মাকে নিশ্চুপ হয়ে পুবের জানালাটার বাইরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এক ঝটকায় রুমি আহমেদ একেবারে অসুস্থ হয়ে পড়েছে। তার মায়ের এই পৃথিবীতে একমাত্র আপনজন বলতে এই ভাইটাই ছিল। সেই ভাইয়ের এত অল্প বয়সে বিদায় মেনে নিতে পারেননি তিনি, যার ফলে একেবারে শুয়ে গিয়েছেন। ভাইকে শেষবারের মতো দেখতেও পেল না। ডাক্তার বলেছে তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন, সুস্থ হওয়ার আশঙ্কা একদম কম। তার পাশে সব সময় একটা নার্স থাকা জরুরি, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। মৃত্তিকা চোখ মুছে মায়ের পাশে বসল। মায়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে মাকে ডাকল। রুমি আহমেদ মেয়ের ডাক শুনে জানালা থেকে আস্তে আস্তে দৃষ্টি সরিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। ডাক্তার বলেছে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তিনি হয়তো বেঁচে থাকার মানসিকতা হারিয়ে ফেলেছেন। মৃত্তিকা মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সেও ভালো নেই। একের পর এক ঘটনা তার মনে বিরূপ প্রভাব ফেলছে। শিয়ার মৃত্যু এখনো তাকে বারে বারে কাঁপিয়ে তোলে। এরপর পড়াশোনা স্থগিত, আদিবের এমন পরিবর্তন, এখন আবার বড় মামার বিদায়। যার মুখ দেখে এতদিন মৃত্তিকা তার বাবার কথা ভুলত, সেই মানুষটার এভাবে বিদায়টা মৃত্তিকা মেনে নিতে পারছে না। তবুও উপরে সবার ভালোর জন্য নিজেকে শক্ত রাখতে হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত সে কি পারবে? মৃত্তিকা মাকে খাইয়ে দিয়ে মাথার উপর হাত বুলিয়ে দিল। রুমি আহমেদ মলিন চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমালে মৃত্তিকা তার মায়ের রুম থেকে বেরিয়ে আসে। এরপর খাবারের আরেকটা প্লেট নিয়ে নিচের রুমের দিকে অগ্রসর হল। রুমে গিয়েই দেখল ঈশান খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে, হাঁটুর উপর এক হাত রেখে মাথা নিচু করে আছে। মৃত্তিকা নিজেকে সামলে চোখ মুছে ঈশানের দিকে এগিয়ে গেল। ঈশান ভাই? মৃত্তিকার ডাকে ঈশান তার দিকে মাথা তুলে তাকাল। চোখ দুটো ভীষণ লাল, হয়তো কেঁদেছে। মৃত্তিকা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। এই মানুষটাকে কষ্ট পেতে দেখলে তার নিজের নিজে ভেতরটা ফেটে চৌচির হয়ে যায়। সে সকাল থেকে তো কিছুই খাননি, অল্প কিছু খেয়ে নিন। বাবাকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। কেন এত তারা ছিল ওনার? মৃত্তিকা কিছু বলতে পারল না। তার নিজেরও যে প্রচন্ড খারাপ লাগছে, কাকে বোঝাবে সে? একের পর এক তার প্রিয় দুইটা মানুষ তাকে ছেড়ে চলে গেছে, ভেতরটা তার ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এই মুহূর্তে ঈশান ভাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা সে পাচ্ছে না। সে একটা মলিন শ্বাস ফেলে ঈশান ভাইয়ের কাঁধে আলতো করে ডান হাতটা রাখতেই ঈশান মৃত্তিকাকে চাপটে ধরে টুকরে কেঁদে উঠল। ঈশান মৃত্তিকার কাঁধে মুখ গুজে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। মৃত্তিকারও এতক্ষণ যে কান্নাগুলো আটকে রেখেছিল তা সব বেরিয়ে এলো। এই বাসাটা হয়তো কেউ বড় মামাকে ছাড়া কল্পনাও করেনি, অথচ আজ সেই দিন দেখতে হচ্ছে। বাসাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এক সপ্তাহের ভিতর।
দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে গেল। মেডিকেলটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে করতলগত হয়েছে। ঈশান সেদিকে আর খেয়াল দেয়নি। মৃত্তিকার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর জানা নেই। ঈশান হয়তো কিছুটা হলেও জানে, কিন্তু বলছে না। না হলে এত বড় মেডিকেলটা অন্যরা ভেঙে জায়গা দখলে নিয়ে নিয়েছে, তবুও ঈশান সেদিকে কেন ভাবনা দিল না? এই ব্যাপারটা মৃত্তিকাকে বারে বারে ভাবায়, কিন্তু তবুও সে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না। মানুষটা সবে মাত্র একটা শোক কাটিয়ে উঠেছে, তার উপর এই কয়েকদিনে মৃত্তিকা মানুষটাকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছে। আস্তে আস্তে রুমি আহমেদের শরীরের অবনতি হচ্ছে। শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে দেখিয়েও লাভ হলো না। ডাক্তাররা বলল, যদিও আশা করা যায় না, তবু চেষ্টা করে যাচ্ছি। আমরা শারীরিকভাবে ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক আগেই। উনি ওনার মনের কষ্টগুলো কাউকে বলতে না পেরে চিন্তায় আরও ভেঙে পড়ছেন। উনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, যার ফলে ওনাকে বাঁচানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা চেষ্টা করছি, এইবার ভাগ্যটা আল্লাহ ভরসা। মৃত্তিকা ভীষণ করে ভেঙে পড়েছে, সে এসব আর মানতে পারছে না। এই পৃথিবীতে তার ভালোবাসার মানুষ খুবই সীমিত। সেই সীমিত থেকেও বারে বারে সবার বিদায় নেওয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। এই মা চলে গেলে সে কী বা নিয়ে বাঁচবে? রিনির অনেক আগে থেকে দেশের বাইরে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পরিবারের এই পরিস্থিতিতে সে ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়েছিল। ঠিক সেই সময় ঈশান রিনিকে জোর করে পাঠিয়ে দিয়েছিল। সে চায় না তার জন্য তার একমাত্র আদরের বোনটার ইচ্ছেটা পূরণ না হোক। রিনিকে একা যাওয়ার অনুমতি দিলেন না আমিনা রহমান। তার এক কথা, সে এই মেয়েটাকে একা ছাড়বে না। যেতে হলে সেও মেয়ের সাথে চলে যাবে। ঈশান ও রিনির সাথে মায়ের যাওয়ার ব্যবস্থা করে দিল। রিনিও বাধ্য মেয়ের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে বাকে নিয়ে সুদূর বিদেশে বাড়ি জমিয়েছে। ঈশানও চায় সে এদেশে খুব তাড়াতাড়ি ছাড়বে, মৃত্তিকাকে নিয়ে বহু দূর পাড়ি দিবে, যেখানে সে আর মৃত্তিকা ছাড়া আর কেউ থাকবে না। মৃত্তিকা এখন সারা দিন মায়ের পাশে বসে মায়ের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাতে ঘুমায়ও না, খাবারের ঠিক নেই। ঈশান সময়ে সময়ে গিয়ে কোনো মতে জোর করে অল্প কিছু খাইয়ে দেয়। তারও মাথার উপর ভারী চিন্তা। মেয়েটার চোখমুখ দুই দিনের ভিতর কোটরে ঢুকে গিয়েছে, চেহারা শুকিয়ে কাঠ, চোখের নিচে কালো দাগ বসে গেছে, ঠিকমতো চুল আঁচড়ায় না। ঈশান সারাদিন এখানে ওখানে দৌড়ে রাতে বাসায় ফেরে, ক্লান্তিতে চোখ বুজে যায়। তবুও সে মুখের উপর পানির ছাপটা দিয়ে ঠোঁটের কোনায় হাসির রেখা টেনে মৃত্তিকার চুল আঁচড়িয়ে দেয়, তার যত্ন করে। মৃত্তিকা মলিন চোখে ঈশানের দিকে তাকিয়ে হাসে। সারাদিন ঈশান এত ব্যস্ততা, শেষে রাতে যখন মৃত্তিকাকে কাছে টেনে বুকের ভেতর জড়িয়ে ধরে, তখন তার সব ক্লান্তি মুহূর্তের মধ্যে উবে যায়। এটাই তো তার প্রশান্তি। এই মেয়েটার মধ্যেই তার সব শান্তি নিহিত। ঈশানের ভীষণ খারাপ লাগে, কেন এত পরিবর্তন হয়ে গিয়েছে পরিবারটা। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।